খাস কলকাতায় উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র শিয়ালদা বৈঠকখানা বাজারে তল্লাশি এসটিএফ এর গ্রেফতার এক অস্ত্র পাচারকারী ধৃত অস্ত্র পাচারকারীকে ব্যাংকশাল আদালতে পেশ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি তাকে ব্যাংকশাল আদালতে পেশ করার সময় ছবি তাকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি থেকে নামানো হলো এবং মুখ ঢাকা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে শিয়ালদা বৈঠকখানা বাজার রোড থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ বিপুল অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয় তার সঙ্গে প্রায় 9টা বন্দুক এবং সেই সঙ্গে 90 রাউন্ড কার্তুজ ছিল বলে জানা যাচ্ছে এরই মধ্যে আমরা যেটা জানতে পারছি যে যেখান থেকে তাকে ধরা হয়েছিল সেই বৈঠকখানা রোড তার থেকে মাত্র কয়েকশো মিটার দূরে রয়েছে শিয়ালদা স্টেশন তার থেকে আরও কিছু একটুখানি দূরেই রয়েছে একেবারে ঢিলছোড়া দূরত্বে রয়েছে সুরেন্দ্রনাথ কলেজ এরকমভাবেই এমন একটা জায়গা থেকে তাকে ধরা হয়েছে যেখানে প্রায় লক্ষাধিক মানুষের ভিড় থাকে প্রত্যেক মুহূর্তে কী করে এরকম একটা জায়গা থেকে সে এভাবে অস্ত্র পাচার করছিল সেটাই একটা বড় প্রশ্ন আইন শৃঙ্খলার প্রশ্নে এরিয়া শিয়ালদহ স্টেশন কলকাতার প্রাণকেন্দ্র বলা যেতে পারে সেই জায়গায় এত অস্ত্র উদ্ধারে স্বাভাবিকভাবেই আতঙ্কিত সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছেন যে এত অস্ত্র কোথা থেকে এলো তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আমি রয়েছি এই মুহূর্তে কোলে মার্কেটে আমার ঠিক একেবারে সামনের দিকে রয়েছে শিয়ালদহ স্টেশন উল্টো দিকেই রয়েছে কিন্তু সেন্ট্রাল এভিনিউ অর্থাৎ একেবারে ব্যস্ততম এরিয়া হচ্ছে এই কোলে মার্কেট যেখান থেকে শিয়ালদহ স্টেশনের দূরত্ব খুব বেশি হলে 2 মিনিট এবং বৈঠকখানা রোডের দূরত্ব খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট সেই জায়গায় যেখানে শিয়ালদহ স্টেশনে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন প্রচুর মানুষজন তারা আসেন ব্যবসায়ীরা আসেন সেই জায়গায় এত অস্ত্র কোথা থেকে উদ্ধার হলো স্বাভাবিকভাবে মানুষের মনে আতঙ্ক দেখা দিয়েছে দোকান রয়েছে শিয়ালদহ অত্যন্ত ব্যস্ততম জায়গা আমরা জানি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যারা রয়েছেন এখানে যারা ব্যবসা করছেন দিনের পর দিন তারা কতটা আতঙ্কে রয়েছেন দাদা শিয়ালদহ স্টেশন থেকে এত পরিমাণে অস্ত্র উদ্ধার রয়েছে গতকাল রাতে আপনাদের এখানে দোকান রয়েছে কোথাও গিয়ে কি ভয় হচ্ছে তো হবেই অটোমেটিক হবে না আমরা এখানে কোনোদিন শুনিনি এই প্রথম শুনলাম যে এখানে অস্ত্র পাওয়া গেল বৈঠকখানা মার্কেটে একেবারে কোনোদিনও তারা শোনেনি তারা এত বছর ধরে দোকান করছেন ব্যবসা করছেন কিন্তু এত বছরও তারা শোনেনি যে শিয়ালদহ থেকে এরকম অস্ত্র পাওয়া যেতে পারে এখানে আরো অনেকে রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই কথা বলার চেষ্টা করবো কিন্তু সব থেকে বড় যে প্রশ্নটা এত ঘিঞ্জি মার্কেট এত সংকীর্ণ রাস্তা সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই অস্ত্র ভাণ্ডারের হতিশ পাওয়া যায় তাহলে সব থেকে বড় প্রশ্ন যেটা যে স্থানীয় মানুষজন সাধারণ মানুষরা রয়েছেন যারা প্রতিনিয়ত আসা যাওয়া করছেন তাদের নিরাপত্তা কোথায় তাদের সেফটি কোথায় নিরাপত্তা ব্যবস্থাকে একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে যেখানে কলকাতার বুকে এই মুহূর্তে অস্ত্র ভাণ্ডারের হদিশ পাওয়া যাচ্ছে ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা শিয়ালদহ উপনির্বাচনের 3 দিন আগে উত্তপ্ত সিতাই বামেদের পথসভা চলাকালীন হামলা পুলিশের সামনে বাম কর্মীদের মারধর নীরব দর্শকের ভূমিকায় পুলিশ হামলার অভিযোগ দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এই অবস্থা তৈরি হয়েছে ভাই যে ছবিটা আমরা দেখালাম একটা পথসভা হচ্ছিল আজ থেকে 3 দিন পরে 13ই নভেম্বর উপনির্বাচন রয়েছে সিতাইয়ে তারই প্রচার চলছিল বামেদের এই প্রচারে আমরা দেখতে পেলাম একদল লোকজন এলো ধেয়ে এলো রীতিমতো এবং তারপর এসে তারা চেয়ার সরিয়ে দিল তারপর যারা রয়েছে তাদের উপর আক্রমণ চালাচ্ছে এবং যেটা আপনারা একদম মাঝখানে দেখতে পাচ্ছেন তা হলো পুলিশের উপস্থিতি খাকি উর্দিধারী পুলিশ সেখানে রয়েছে এবং উর্দিধারীর উপস্থিতি শুধুমাত্র উপস্থিতিতেই সীমাবদ্ধ কারণ তার কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না একদল গুন্ডামি করছে এসে এবং সেখানে
তাদেরকে বাধা দেওয়ার জন্য কেউ নেই আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে সুজন বাবু আমরা সিতাইয়ের ছবি দেখাচ্ছি যেখানে উর্দিধারীও রয়েছেন কিন্তু কার্যত নির্বিকার এবং নিষ্ক্রিয় কি বলবেন না সিতাইয়ের ছবি তো স্পষ্ট ছবি তো স্পষ্ট বামেদের মিটিং ভয় পাচ্ছে ভেঙে দিতে হবে পুলিশ কাটের পুতুলের মতো দাঁড়িয়ে আছে তৃণমূলের বাহিনী তারা এসে ভাঙচুর করছে দৌড়ে সবাই বুঝতে পারছেন পুলিশের প্রশ্রয়ে পুলিশ দুষ্কৃতি এই একসাথে চলছে এবং তারা ভয় পাচ্ছে একসময় বলেছিল লাল কাপড় যেন কোথাও দেখা না যায় লাল ঝান যেন কোথাও দেখা না যায় মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী একসাথে বলেছে এখন দেখছে যে যতই চেষ্টা করুন না কেন বামপন্থার মনোভাব স্রোত কিংবা লাল ঝান্ডা প্রতিবাদের মনোভাব এ তো থামাতে পারছে না ফলে এখন যেভাবেই হোক আক্রমণের মনোভাব সেটাকে আবার বাড়াচ্ছে এবং পুলিশ প্রশ্রয় দিচ্ছে হোয়ার ইজ দি ইলেকশন কমিশন নির্বাচন কমিশন কোথায় প্রশ্ন তো এইটাই নির্বাচন কমিশন কোথায় বিজেপির তবে নির্বাচন কমিশন আছে সেই কারণে কি সব পাস হয় কখনো ধন্যবাদ সুজন বাবু সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে একেবারে প্রকাশ্য দিবালোকে যেখানে মাত্র তিন দিন বাদে আজকে 10 তারিখ আর 3 দিন বাদে সেখানে নির্বাচন রয়েছে উপনির্বাচন এবং তারই প্রচার চলছিল আর সিতাইয়ে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একেবারে স্পষ্ট কিছু ছবি উঠে আসছে যে কি হচ্ছে এ রাজ্যে যেখানে একদল মানুষ তারা বসে রয়েছেন পথসভা চলছে তারা শুনছেন কি বলা হচ্ছে এবং তার মধ্যে একদল মানুষ ধেয়ে এলো আর তার মধ্যে প্রথমে চেয়ারগুলোকে সরিয়ে দিচ্ছে লোকজনকে সরিয়ে দিচ্ছে আর পুলিশ রীতিমতো ফুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখুন আমরা যে দেখতে পাচ্ছি যে ছবিটা এই ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ আগে সুজন চক্রবর্তীর সঙ্গেও কথা বলছিলাম যে তারা বলছেন যে তারা যেখানেই প্রচার করুন না কেন যত কম সংখ্যক মানুষকে নিয়ে প্রচার করা হোক না কেন শাসক বিরোধীদের সহ্য করতে পারছে না এবং বামেদের তরফ থেকে বলা হচ্ছে তারা বামেদের সহ্য করতে পারছে না শাসক দল সেই কারণেই তারা অর্থাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে সিপিএমের তরফ থেকে যদিও সেই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল দর্শকের ভূমিকায় পুলিশ হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আর অন্যদিকে যেখানে পুলিশ একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে পুলিশ রয়েছে যেহেতু জনসভা হচ্ছে পুলিশের অনুমতি নিয়েই হচ্ছে সেই জায়গায় তাদেরও উপস্থিতি কাম্য এবং তারা উপস্থিত তো রয়েছে বটে কিন্তু কোনো কার্যকারিতায় তাদেরকে দেখা যাচ্ছে না এই জায়গা থেকেই আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সঙ্গে কিন্তু তিনি এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি আমরা যখন তার সঙ্গে কথা বলি তিনি এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি কিন্তু আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখান থেকে কোনো শাসক দলের নেতা সাংসদ তারা প্রতিক্রিয়া দিন বা না দিন এই ছবিটাই শেষ কথা বলে দিচ্ছে যে ঠিক কী চলছে এই মুহূর্তে একটা ছোট্ট পথসভা সেই পথসভাতেও ধেয়ে আসতে হচ্ছে যাতে সেই পথসভা বন্ধ করা যায় I'm gonna go!